আমাদের দরজায় কড়ান রমাদ রমাদানুল করিম রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস ক্ষমার বার্তা নিয়ে আনন্দের বার্তা নিয়ে অনুল করিম আমাদের সামনে উপস্থিত হবে খুব বেশি দিন দেরি নয় শাহবান মাসের সময়গুলো আমরা পার করছি আগামী এক সপ্তাহ পরেই আসতেছে লাইলাতুন শাহ আবান তার মানে সাবান মাসের অর্ধেক প্রায় শেষ এরপরে আসতেছে রমদন একজন মৌমিন মুসলমান রমদনুল করিমকে স্বাগত জানানোর জন্য দশটি কাজ করবে বলেন কয়েকটি কাজ দশটি কাজ আমরা করব। রমদনুল করিমকে স্বাগতম জানানোর জন্য এক নম্বর আমরা বেশি বেশি দোয়া করবো অল্লাহম রমদন আয় আররব্বুল আলমিন আমাদেরকে রমদন পর্যন্ত পৌঁছে দাও সুবাহান আল্লাহ বলেন আল্লাহমাল্লিকা রমাদান আমরা রমাদানুল করিম পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য অনেক হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করব সকালে বলি আমিন কারণ আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন যদি আগামীকাল চলে যায় তাহলে এই বছরের রমাদান থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম ঠিক কিনা বলেন সেজন্য আল্লাহ তালা যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেয় হায়াত যেন বৃদ্ধি করে আল্লাহর কাছে দোয়া করা না রমাদান দুই নম্বর যেই কাজটি আমরা করবো সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখবো নফল সিয়াম পালন করব। এটি কেন সাবাই আজমাইন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি রমাদান উল আগে শাবান মাসে বেশি বেশি রোজা কেন রাখেন বেশি বেশি রোজা আল্লাহ রসুল এই রাখতেন যে পরবর্তী মাসের প্রস্তুতি গ্রহণ করতেন সুবহানাল্লাহ আল্লাহ প্রতিটা কাজেরই একটা প্রস্তুতি রয়েছে আম্মাজান যান আয় সারাদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন রাসুলসাল্লাম রমজান ব্যতীত অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না আবান মাসে যেই পরিমাণ রোজা তিনি পালন করতেন সুবাহ আল্লাহ তাহলে এই রমদানুল করিমের আগের এই মাস সে আবান মাসে আমরা বেশি বেশি সিয়াম পালন করব। বিশেষ করে সপ্তাহের দুই দিন সোম এবং বৃহস্পতিবার এরপরে আইয়ামে বীজের রোজাগুলো তেরো চোদ্দো পনেরো এই রোজাগুলো আমরা রাখতে পারি এর ভিতরে মধ্য আবান উপলক্ষে অনেকেই রোজা রাখতে চান যদিও সেগুলো দুর্বল বর্ণনা আপনারা যদি ওই তিনটা রোজা রাখেন তাহলে এর মধ্যে মধ্য সাবানের রোজাও চলে আসবে সুবাহান আল্লাহ বলেন রমদানুল কেরিমের আগের এই মাসে তৃতীয় যেই কাজটি আমাদের করা দরকার সেটি হলো বেশি বেশি তাওবা ফার করা আগের থেকেই যেহেতু ক্ষমার মাস আগের থেকে ক্ষমা চাওয়ার জন্য মানসিকতা প্রস্তুত করা কারণ হর রসমসাল্লা সাল্লাম বলেছেন এই রমজান পেয়েও কেউ যদি তার মাফ করাতে না পারে তাহলে তার জন্য ধ্বংস এই জন্য আগের থেকে বেশি বেশি তাওবা বা করা চার নাম্বার করণীয় দিক হল পাপাচার থেকে মুক্ত থাকার সংকল্প করা কারণ রমদানুল কারিমের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেজন্য আমরা যেন ওই সময় পাপের মধ্যে ডুবে না থাকি আগের থেকেই সংকল্প করতে হবে যে এই রমজানে আমি মিথ্যা কথা বলবো না এই রমজানে আমি এই খারাপ কাজ করবো না এই রমজানে আমি অন্যকে ঠকাবো না এই রমজানে আমি কার হক নষ্ট করব না এই রমজানে আমি কোনো মানুষকে কষ্ট দেবো না এরকম সংকল্প করা দরকার আছে না নাই কারণ পরিকল্পনা কাজের অর্ধেক আপনি যদি আগের থেকে পরিকল্পনা গ্রহণ করেন তাহলে রমদান উল করিমে আমাদের অন্যায়গুলো থেকে বেঁচে থাকার একটা মানসিকতা তৈরি হবে আগের থেকে পাঁচ নাম্বার করণীয় দিক হল উল করিম তেলাবাদ করার পরিকল্পনা করেন কেমনে পরিকল্পনা করবেন অনেকে বলেন হুজুর আমি তো তেলাবাদই জানি না সেজন্যে আগে থেকে কোরআন শেখার একটা পরিকল্পনা করেন কোরআনুল করিমের সর্বশেষ যে দশটা সুরা রয়েছে সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত এমন অনেক মানুষ আছেন যাদের বয়স দশ বছর পার হয়েছে দশটা সুরা বলতে পারবে না বিশ বছর পার হয়েছে বিশটা সুরা বলতে পারবে না এমন মানুষ না নাই অনেকে আছেন তেলাবাতি করতে পারেন না দেখে দেখে পড়তে পারেন না আপনি কি মনে করেছেন আল্লাহর কাছে পার পেয়ে যাবেন এত সহজেই এ কোরআন এই কিতাব আমাদের জন্য আল্লাহ রব্বুলি আলমিন এই রমজান মাসে নাজিল করেছেন সুতরাং সংকল্প করেন রমজানের মধ্যে কোরআন কিভাবে আপনি শিখবেন এই পরিকল্পনা আপনি গ্রহণ করেন একজন আলেমকে ধরেন একজন হাফিজ কোরআনকে ধরেন তাদের কাছ থেকে কোরআন শিখে নেন এরপরে কোরআন অর্থ সহ তেলাবাদ করার পরিকল্পনা করেন আপনি পরিকল্পনা করেন যে পুরা কোরআন অর্থ সহ সাধারণ মানুষদের জন্য তেলাবাদ করা একটু কঠিন তাই আপনি পরিকল্পনা করেন যে এই বছর আমি দশটা সুরা আমি অর্থ সহ পড়বো এরপরে আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর দশটা সুরা এভাবে করে অথবা এরকম করতে পারেন যে প্রথম পাঁচ পাড়া আমি এবছর পড়ব এরপরের বছর পাঁচ পাড়া এ বছর পড়ব এভাবে করে পাঁচ পাড়া অথবা দশ পাড়া করে আপনি যদি প্রতি রমজানে কল্পনা করেন প্রতি রমজানে পরিকল্পনা করেন তাহলে অর্থসহ কোরআন শেখার একটা পরিস্থিতি আপনার তৈরি হয়ে যাবে কারণ কোরআন অর্থসহ পড়ে জীবন গঠন করার জন্য এসেছে কোরআন আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে কোরআন নিয়ে গবেষণা করবে প্রিয় ভাই রামান এরপরে সাত নম্বর কাজ হল আপনি রমজান মাসে কয়জন মানুষকে ইফতার করাবেন কয়জন মানুষকে সেহেরি খাওয়াবেন কয়জন মানুষকে ইফতার করাবেন কারণ ইফতার করানো সব আছে না নাই রাসুল করিম সাল্লাইম আসসালাম বলেছেন কোনো রোজারাদা রোজাদার ব্যক্তি যদি অন্য কোন রোজাদারের জন্য ইফতার খাওয়ায় তাহলে সেই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ স্বাব পাবে সম পরিমাণ স্বাব বলে আলামিন আলাবিন ইফতার করানো ওই ব্যক্তির জন্য লিখে দিবেন সুমাহান আল্লাহ কতজন লোককে এই বছর ইফতার করাবেন প্ল্যান করেন পরিকল্পনা করেন আগের থেকে অর্থ করে কিছু জমা করেন আল্লাহর জন্য আল্লাহর পথে ব্যয় করার জন্য কতজন মিসকিনকে খাওয়াবেন এই রমজান মাসে কত টাকা আল্লাহ তাল্লার ঘরে দান করবেন কত টিমের এতিমের খাবারের ব্যবস্থা করবেন প্ল্যান করেন আগের থেকে এরপরে আট নাম্বার করণীয় দিক হল রমজানের চাঁদ তার জন্য আকাঙ্ক্ষা করেন রমজানের চাঁদ দেখে একটা দোয়া পড়তে হয় আল্লাহ আহিল্লাহু আলাইনা সালা ওয়াসালামাতিআল ইসলাম যে কোনো আরবি মাসের নতুন চাঁদ দেখে সাল্লাম এই দোয়াটা পড়তেন সুহান আল্লাহ আল্লাহম্মা আহিল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যে নতুন চাঁদ দিয়েছো এর মধ্যে যে কল্যাণ আছে সেগুলো আমাদেরকে দিয়ে দাও সুবহানাল্লাহ এই দোয়াগুলো আমরা পড়ব এরপর পরিকল্পনা করেন এখনি পরিকল্পনা করেন এই মুহূর্তে শপথ গ্রহণ করেন নবম কাজ নবম পরিকল্পনা শিরক এবং হিংসা থেকে হেফাজতে থাকা লাগবে কারণ শাবান মাসের মধ্যরাত্রি যেই রাত্রি সম্পর্কে যত হাদিস রয়েছে সব থেকে শক্তিশালী দলিল হলো যে ব্যক্তি এই আল্লাহ রব আলামিন এই রাত্রিতে ইহ আল্লাহ শাহান মাসের এই মধ্যরাত্রিতে গোটা পৃথিবীর সকল সৃষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করেন সোমান আল্লাহ বলেন আর সব সৃষ্টিকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন সুমান আল্লাহ ইлла লিমুশরিকিন আও মুশাহিন ওই মুশরিক ব্যতীত এবং ওই হিংসাকারি ব্যতীত তাহলে শিরকের কাজে লিপ্ত হলেও আপনি সবে বরাতের রাতে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না শিরকের কাজে লিপ্ত হয়ে আল্লাহর কাছে আপনি যদি সারা রাত সিজদায় লুтая পড়ে থাকেন তবু আল্লাহ সেদিন আপনাকে ক্ষমা করবে না যদি সেদিন কোনো আমল নাও করেন কিন্তু শিরক থেকে আপনি মুক্ত আছেন হিংসা নামক এই পাপাচার থেকে আপনি মুক্ত আসেন হিংসা সমাজে না নাই কম না বেশি রাজনৈতিক হিংসা পারিবারিক হিংসা ব্যক্তিগত হিংসা কত ধরনের হিংসা বিদ্বেষ আমাদের মাঝে ছড়িয়ে আছে সেগুলোর থেকে এই দুইটা পাপ থেকে বেঁচে থাকার সংকল্প করুন রব্বুল আলমিন লাইলাতের এই মধ্যরাত্রিতে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন সুবাহ আল্লাহ দশ নম্বর বেশি বেশি করে জিকির করুন আল্লাহ তালাকে স্মরণ করুন রমজানকে আমরা এভাবে স্বাগত জানাবো